অগ্রগতি অনলাইন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি অতি প্রয়োজনীয় এবং আপনাদের পছন্দের একটি বিষয়, কারণ আমরা সকলেই কথা বলতে ভালোবাসি, কথা বলতে চাই, কিন্তু আমাদের যে দুর্বলতাটি সেটি হচ্ছে যখন আমরা কোনো স্টেজে দাঁড়াই, যখন আমাদেরকে কথা বলবার দায়িত্ব দেওয়া হয়, তখন কিন্তু আমরা গুছিয়ে কথা বলতে পারি না। তাহলে আজকের এই কথা থেকে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমার আলোচ্য বিষয়টি কি। আজকের আলোচ্য বিষয় কিভাবে আপনি ভালো বক্তা হবেন অথবা বক্তৃতা শিখবেন কিভাবে। তো একজোটে ভালো বক্তৃতা শিখবার পিছনে আপনাকে কয়েকটি বিষয় খুব সুন্দরভাবে গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। সেই বিষয়গুলি যদি আপনারা জানেন তাহলে খুব ভালোভাবে আপনি বক্তৃতা শিখতে পারবেন এবং যে কোনো স্টেজে দাঁড়িয়ে আপনি বক্তৃতাগুলো দিতে পারবেন। তো আজকের আলোচনার বিষয়ে শুধুমাত্র আপনাদেরকে পয়েন্টগুলো আপনি জানিয়ে দেব যে কোন কোন পয়েন্টে আমাদেরকে মূল গুরুত্বগুলো দিতে হবে, এবং অন্য ভিডিওতে প্রতিটি পয়েন্টে বিস্তারিত আলাপ আলোচনা নিয়ে আসবো। তাহলে আমি মূল পয়েন্টগুলো আপনাদের সাথে বলছি। প্রথম যে পয়েন্টটি আমাদেরকে দেখতে হবে সেটি হচ্ছে সহজ আত্মবিশ্বাসের বিকাশ, এবং দ্বিতীয়টি যেটি আমাদেরকে দেখতে হবে প্রস্তুতির মাধ্যমে আত্মবিশ্বাস, কারণ আত্মবিশ্বাস ছাড়া কখনই আপনি ভালো বক্তা হতে পারবেন না। এরপরে যেটি দরকার সেটি হচ্ছে স্মরণ শক্তির উৎকর্ষ সাধন, কারণ আপনি যখন বক্তৃতা দিতে যাবেন কিছু বিষয় আপনাকে কিন্তু আপনার স্মরণে রাখতে হবে। যদি আপনি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু বক্তৃতা ভালোভাবে আপনি দিতে পারবেন না। এরপরের যে ধাপটি সেটি হচ্ছে যে সকল বক্তৃতার প্রয়োজনীয় উপাদান, সকল বক্তৃতার কিন্তু কিছু কিছু প্রয়োজনীয় উপাদানগুলো আছে, উপাদানগুলো আপনাদেরকে আগে সিলেক্ট করে নিতে হবে যে কোন কোন উপাদানগুলো নিয়ে আপনি আলোচনা করবেন। উপাদানগুলো যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু ভালো বক্তৃতা আপনি দিতে পারবেন না। এরপরে যে বিষয়টি সেটি আসবে সুভাষণ প্রদানের গোপন তথ্য। তো গোপন তথ্যগুলো কি, অন্য ভিডিওতে আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করব গোপন তথ্যগুলো। এরপরে যেটি দরকার মনোরোহণ ও ব্যক্তিত্ব, কারণ আপনি যখন স্টেজে দাঁড়াবেন বক্তৃতা দেবার জন্য তখন অবশ্যই আপনার কথার মাধুর্যতার মধ্যে, আপনার বক্তৃতার মধ্যে আপনার ব্যক্তিত্ব প্রকাশভঙ্গি আনতে হবে। যদি ব্যক্তিত্ব পান আপনি না হতে পারেন তাহলে কিন্তু ভালো বক্তা হওয়া সম্ভব নয়। এরপরে যেটি দরকার কিভাবে আপনি বক্তৃতা শুরু করবেন, কারণ শুরুটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ শুরুর উপরেই একজন শ্রোতা মনোযোগ আকর্ষণ হয় এবং শ্রোতা সিদ্ধান্ত নেয় যে পরবর্তী কথা সে শুনবে কিনা। এরপরে যেটি ধাপ আসছে সেটি হচ্ছে বক্তৃতা শেষ করবেন কিভাবে, কারণ শুরু এবং শেষটি অনেক গুরুত্বপূর্ণ, শেষের বিষয়টি আপনাকে খুব সহজভাবে এবং খুব গুরুত্ব সহকারে আপনার উপস্থাপন করতে হবে। এরপরে যে বিষয়টি আসবে আপনার বক্তব্য কিভাবে পরিষ্কার করবেন, কারণ বক্তব্য যদি এলোমেলো হয়, অগোছালো হয় তাহলে কিন্তু একজন শ্রোতার মনোযোগ আকর্ষণ করতে পারবেন না। এই জন্যই মনোযোগ আকর্ষণের জন্যই আপনাকে বক্তব্যটি পরিষ্কার হতে হবে। এরপরে যে বিষয়টি আসছে সেটি শ্রোতাদের আগ্রহ ধরে রাখা, কারণ শ্রোতাদের আগ্রহ যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে আপনার বক্তৃতা কিন্তু সম্পূর্ণই বৃথা। বক্তৃতার মূল কথাই হচ্ছে শ্রোতার মনোযোগটা আকর্ষণ করতে হবে। এরপরে সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে উন্নত শব্দ নির্বাচন করা, কারণ শব্দ নির্বাচন এতটাই গুরুত্বপূর্ণ, কারণ আপনার শব্দ নির্বাচনের ওপরে নির্ভর করবে আপনার বক্তৃতাটি কতটি সুমধুর হয়েছে। তো অন্য ভিডিওতে আপনারা দেখতে পারবেন বক্তৃতার বিস্তারিত আলোচনা, এটি পর্ব আকারে চলতে থাকবে। আপনারা এই পর্বগুলো দেখলেই খুব সহজে নিজেকে একজন ভালো বক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।